আসসালামু আলাইকুম নাসবিজলার চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম হোসেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো যেহেতু মল্টিংয়ের সময় সব কবুতরই কিন্তু এখন মল্টিংয়ে আছে। তো এই যে মল্টিংয়ের সময় কবুতরের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে জ্বর থাকে ব্যথা থাকে এবং প্রচুর পরিমাণে কিন্তু ওদের এনার্জি ভিটামিন দরকার তো আমি আমার কবুতরগুলারে এই মল্টিংয়ের সময় কি মেডিসিন দিচ্ছি আজকে কিন্তু পুরো আলোচনা থাকছে এই ভিডিওতে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন না টেনে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলায় বাটনটি চেপে দিবেন যাতে করে চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে সহজেই পৌঁছে যায় তো বন্ধুরা একবার স্বাগত জানি ভিডিওটি শুরু করছি বরাবরের মতো আপনাদের পাশে আছি আমি নাইম হুসেন এই যে লক্ষ্য করেন বন্ধুরা কবুতরের কিন্তু মল্টিং চলছে এখানে তিনটি পর আছে তিনটি পর বাকি আছে বন্ধুরা লক্ষ্য করেন তিনটি পর বাকি আছে আর বাদ বাকি যেই ছয় সাতটা পর আছে এগুলা কিন্তু ঝরে গেছে পুনরায় এই তিনটি পর পইরা উঠলেই কিন্তু মল্টিং কমপ্লিট হয়ে যাব তো এই যে এই সময়ে কবুতরের প্রচুর পরিমাণে কিন্তু আপনার মোটা খাবার দিতে হইব গত ভিডিওতে আমি বলছি মোটা খাবার এবং এই সময়ে আপনার কবুতরটি কিন্তু উড়ানো যাইব না কবুতরকে প্রেসার দেওয়া যেব না লারা দেওয়া যেব না যদি পেশার দেন কবুতরের লানা দেন তাহলে কিন্তু আপনার যেই পর আছে এই পরের কিন্তু প্রবলেম হইতে পারে ফেদারের প্রবলেম হইতে পারে তো বন্ধুরা আমি আমার কবুতরগুলারে প্রথমে যে ওষুধটির কথা বলবো জিজ এই জিজবেট ওষুধটি কিন্তু আপনি সাপ্তাহে একদিন সপ্তাহে একদিন কবুতরকে দিবেন তো তারপরে আসি ভাইটাল অ্যামাইনো ভাইটাল অ্যামাইনো অ্যামাইনো জাতীয় যে সমস্ত ভিটামিনের ওষুধ আছে তো এর মধ্যে এই একটি হচ্ছে একমি কোম্পানি ভাইটাল অ্যামাইনো আমি আমার কবুতরের জন্য এই ওষুধগুলা ব্যবহার করে থাকি বা ওদেরকে খায় থাকি তো তারপরে হচ্ছে আপনার কেলপেক্স কেলপেক্স হচ্ছে ক্যালসিয়ামের একটি ওষুধ আর আপনার এটা হচ্ছে একমি কোম্পানির ভাইটাল অ্যামাইনও হচ্ছে আপনি মাল্টিভিটামিন সকল ধরনের ভিটামিন তো এটা হচ্ছে ক্যালপেক্স এটা হচ্ছে ক্যালসিয়ামের তো তারপরে পাশাপাশি আপনি আরেকটি ওষুধ দিবেন এটা হচ্ছে ইসেল ইসেলটি আমার শেষ হয়ে গেছে আমি ওষুধের প্যাকেট সহকারে ফালায় দিছি তো এই যে ইসেল ক্যালপেক্স জিজ এবং ভাইটাল অ্যামাইনুর পাশাপাশি আপনি কার্মিনা সিরাপটিও কিন্তু দিবেন কারমিনা সিরাপটি দিবেন তো এই যে পাঁচটা ঔষধের যে একটা প্রতিদিন আপনি কিন্তু দিবেন না একদিন এক ঔষধ তারপরে সাদা পানি তারপরে এক ঔষধ তারপরে সাদা পানি তো এরকম একদিন সাদা পানি দিবেন একদিন ঔষধ দিবেন একদিন সাদা পানি দিবেন একদিন ঔষধ দিবেন তো আরেকটি বিষয় বন্ধুরা যখন আপনার কবুতরগুলারে গোসল দিবেন তো গোসলের যখন সকালে ওদেরকে ফুল খাওয়াইয়া তারপরে গোসল দিবেন তো গোসল দেওয়ার পরে ওই দিনকে আপনি সাধারণ নর্মাল ঠান্ডা ওষুধগুলো খাওয়াইতে পারেন তো তারপরে এই যে খাবারের যে বিষয়টি আছে খাবারের বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মোটা খাবারের যে একটা আমরা সব সময় কিন্তু বইলা থাকি যে এই সময়ে কবুতরকে মোটা খাবার দিতে হইব আমি গত ভিডিওতে কিন্তু মকবুল ভাইয়ের বাসায় বা মকবুল ভাইও বলছে মোটা খাবার এই যে বুট ডাবলি এবং পপকর্ন এই সময় কিন্তু আপনার ফেদারটা মোটা এবং চওড়া কইরা নিয়ে আসব হ্যাঁ এই মোটা খাবার তো মোটা খাবারের অবশ্যই পর্যাপ্ত পরিমাণ বাড়ায় দিবেন পরিমাণটা বাড়ায় দিবেন তো বন্ধুরা আমি দেখাইলাম আমার কবুতরগুলা মল্টিং চলাকালীন সময় আমি কোন মেডিসিনগুলা কবুতরকে দিচ্ছি তো কিছুদিন আগে বন্ধুরা আমার কবুতরগুলা কিন্তু প্রচুর পরিমাণে অসুস্থত হয় রানী ক্ষেতের ভাইরাসের আক্রমণে অনেকেই কিন্তু প্রশ্ন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমার কবুতরগুলা আমি ভিডিও দেই তো তারপরও আমার কবুতরগুলা কেন অসুস্থ হইল। তো এটা হচ্ছে অবহেলার কারণে বন্ধুরা আর কিছু না আমি দোকানের কাজে ব্যস্ত ছিলাম আমার আগের ভিডিওতে দেখছেন আমি কির্মির কোর্স করাইছিলাম তো কিমির কোর্স করানোর সাত দিন বা পনেরো দিন পরেই কিন্তু কবুতরের ভ্যাকসিনটি করাইতে হয় তো আমি দোকানের কাজে ব্যস্ত থাকার কারণে আমি একটু আসলে গাফুলতি করি আমার কবুতরের প্রতি আমি ভ্যাকসিনটা করাই নেই তো এই ভ্যাকসিনটা না করানোর কারণে কবুতরের আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে এমনকি এই সময়ে আপনার বৃষ্টি আসে প্রচুর পরিমাণে বৃষ্টিতে আমার কবুতরগুলা তিন থেকে চার দিন ভিজে তো ভিজার কারণে আসলে আমার এই কবুতরের সমস্যাটা হয় তো বন্ধুরা যাই করেন লক্ষ্য রাখবেন যেহেতু কবুতর পালন করি আমরা সবাই কবুতরের প্রতি কিন্তু আর আপনার অবহেলা বা ওদের প্রতি অযত্ন নেওয়া যেব না যেহেতু বন্ধুরা ওদেরকে লালন পালন করি তো আপনারাও লালন পালন করেন তো ওদের প্রতি কিন্তু আপনার অবহেলা করা যাইব না যত্ন নিতে হইব ফুল কেয়ার করতে হইব যে এই যে ভ্যাকসিনের ব্যাপারটা এই ভ্যাকসিনের ব্যাপারটা কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন মাসে তিন মাস পর পর কিন্তু ভ্যাকসিন করাইতে হয় অনেকে ছয় মাস পর পর করায় তো যেই যেই নিয়মে করান ভ্যাকসিনের ব্যাপারটা কিন্তু আপনার মাথায় রাখতে হইব আমার মতো ভুল করবেন না আমার মতো এই ক্ষতির সম্মুখীনে করবেন না আমার কিন্তু প্রায় তিনটি কবুতর অলরেডি মারা গেছে আর পাঁচ থেকে ছয়টা কবুতর টাল আছে তো সবাই দোয়া করবেন আমার কবুতর টাল যেগুলো আছে এগুলো যাতে দ্রুত সুস্থ হয়ে যায় তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার